नमस्कार दर्शक बंधु, हम श्री संजीव शास्त्री आज के अपने सामने आबार उपस्थित। आशा करी अपनारा भलो आष राशि मे मास कम जाए यह क्यों आलोचना करब जदिव प्रोग्राम दीते एक लेट हो गल। मासे मे मासे विष राशि जो कौन दिक्कत के शुभ फल आसन दिक्कत के एक समस्या आज टोटालटाई आलोचना कर देख। एकदि क्यों एक करोनार आबह चलते किचु किचु जगह कैंटनमेंट जो तैरिरा हे टाइम बेधे देा हे टाइम मध्य टाइम बजार खोला थको टाइम मध्य टाइम लकडाउन थको यम एक परिस्थिति मध्य हमें प्रत्येके चलिए से दाड़िए सवार क्जे क्यों करते हे क्यों बसे थकना सबा के तर रुटी रुजी जेटा से प्रत्येक जे भाव हक जोड़ करते हेखने दाड़िए এই মাসে বিষ রাশি কি কিছু এক্সট্রা বা বাড়তি সুবিধা পেতে চলেছে, কোন কোন দিক থেকে সুবিধা পাবে সেই রকম নিয়েই আলোচনাটা হবে। টোটালটাই কিন্তু একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমি জ্যোতিষ নিয়ে আলোচনা করছি। এখানে দাঁড়িয়ে অনেকে ঘরে বসে কাজ করছে, অনেককে বাইরে বেরোতে হচ্ছে, তাই সবার আগে জানাই যে সকলে যাতে মাস্ক পরে। আপনারা অবশ্যই কিন্তু মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন, যে নিয়ম বিধিবিধানগুলো বলা হয়েছে যে বিধিগুলো বেঁধে দেওয়া হয়েছে সেগুলো একটু মেনটেন করে চলবেন, তাহলে কিন্তু অবশ্যই সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এবং এটা আমাদের দায়িত্ব যে আমরা যাতে লকডাউন মানে করোনাকে হারিয়ে আবার আমরা বিজয়ী হতে পারি, এর জন্য কিন্তু আমি মনে করি সকলকে করোনা বিধি মেনে চলা উচিত। আশা করি অনেকেরই ভ্যাকসিন হয়ে গেছে বা হবে, যাদের হয়নি তাদের যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটাই উপরওয়ালার কাছে প্রার্থনা করি। এর সাপেক্ষে আলোচনা করব যে বিষ রাশির কোন কোন দিক থেকে শুভ ফল আসতে চলেছে। প্রোগ্রাম শুরু করার আগে বলি যে এই মাসে কিন্তু দেখুন প্রত্যেকটা রাশি লগ্নকেই কিন্তু এই করোনা আবহ ফেস করতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কেউ একটু বেশি গেনার হচ্ছে, কেউ লুজার হচ্ছে, এরকম একটা পরিস্থিতি কিন্তু আছে। বিষ রাশির ক্ষেত্রে কি এই মাসটা খুব লুজার হবে নাকি খুব গেনার হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু বিষরাশি নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে কিন্তু একটু গোচর ফল সম্পর্কে আপনাদের বলে দিই। দেখুন আপনাদের রাশিতে দীর্ঘদিন তো রাহু বসে আছে, সেখানে কিন্তু মে মাসে বুধ বসে থাকছে প্রায় 26 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে, এবং শুক্র 4 তারিখে আপনাদের দ্বাদশ ভাব অর্থাৎ মেষ রাশি থেকে আপনাদের রাশিতে গোচর করছে। এবং আপনাদের রাশির অধিপতি শুক্র যখন আপনাদের রাশিতে গোচর করছে অবশ্যই কিন্তু কিছু কিছু দিক থেকে অবশ্যই শুভ ফল কিন্তু পাবেন। এবং 14 তারিখে আপনাদের রাশিতেই কিন্তু রবিরও গোচর হচ্ছে, দীর্ঘদিন আপনাদের দ্বাদশভাবে রবি উচ্চস্থ হয়ে বসে আছে আপনাদের চতুর্থ গতি, সেখানে কিন্তু 14 তারিখে আপনাদের রাশিতে আসছে এবং সেখানে একটা রাহুর সঙ্গে একটা গ্রহণ যোগের তৈরি করছে। একদিকে বুধ এবং রাহুর সম্পর্ক খুব ভালো এবং শুক্র রাহুর সম্পর্ক খুব ভালো, পাশাপাশি শুক্র স্বক্ষেত্রী হয়ে বুধের সঙ্গে একটা রাজ্য করে বসে আছে, সেদিক থেকে কিন্তু একদিক থেকে অনেক শুভ ফল কিন্তু আপনারা আশা করতে পারেন। পাশাপাশি দ্বিতীয়ভাবে মঙ্গল বসে আছে, সপ্তমভাবে কেতু তো দীর্ঘদিন বসে আছে, অষ্টমভাবে 1 তারিখে মে মাসের কিন্তু অবশ্যই চন্দ্র বসে থাকছে, চন্দ্রপতি আড়াই দিনে একটা গৃহ পরিবর্তন করে, এবং আপনাদের ভাগ্যস্থানে শনি বসে আছে। শনি 23 তারিখে কিন্তু বকরি হচ্ছে, প্রায় 6 মাস বকরি থাকবে এবং প্রায় অক্টোবর মাস পর্যন্ত বকরি থাকবে, তারপর কিন্তু আবার মার্গি হবে। এবং আপনাদের দীর্ঘদিন বৃহস্পতি ভাগ্যস্থানে শনির সঙ্গে নিজবঙ্গ রাজ্য করে বসেছিল, সে কিন্তু বৃহস্পতি এখন আপনাদের দশমভাবে চলে গেল আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি। 5টা পর্যন্ত রবি তো আপনাদের দ্বাদশভাবে বসে থাকছে এবং 14 তারিখের পর আপনাদের রাশিতে গোচর করছে। এই হচ্ছে ওভারঅল গোচর ফল, এর সাপেক্ষে আলোচনা করব। প্রোগ্রাম শুরু করার আগে বলি যারা যারা অনলাইনে আমার থেকে প্রেডিকশন নিতে চান তারা কিন্তু ডেসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন। অনেকেই কিন্তু কমেন্ট বক্সে যোগাযোগ করতে চায়, সেখানে যোগাযোগ করলে হবে না, অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে যোগাযোগ করেই কিন্তু অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি মন মানসিকতা। দেখুন আমাদের সবচেয়ে বড় ব্যাপার আমাদের যে কোনো রোগ ব্যাধি হোক বা যে কোনো ডিস্টার্বেন্স হোক সবার আগে কিন্তু আমাদের ব্রেনে আঘাত, অর্থাৎ আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন আমাদের মন মানসিকতা কিন্তু যদি সবসময় পজিটিভ থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে হবে যে কোনো পরিস্থিতিকে পরাজিত করে আমরা কিন্তু সফলতা লাভ করতে পারি। তাই একদিকে দেখুন আপনাদের রাশিতে
শুক্র বসে আছে বুধের সঙ্গে, বুধ আপনাদের পঞ্চম পতি, সেদিক থেকে দ্বিতীয় পতি, এবং শুক্র আপনাদের রাশির অধিপতি, এবং রাহু তো অবশ্যই আপনাদের রাশিতে বসে আছে, এবং রবিও 14 তারিখে আপনাদের রাশিতে গোচর করছে। এখানে দাঁড়িয়ে আপনাদের মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে। যখন কোনো ব্যক্তি বা জাতক জাতিকার মন পজিটিভ থাকে, তাহলে তখন কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে তারা মুক্তি লাভ করতে পারে। যে কোনো রোগ, এই যে আমরা যেখানে যে কোনো জিনিস যত বেশি ভাবি সেটা কিন্তু আমাদের মধ্যে তত বেশি গ্রো করে। তাই সবসময় একটা পজিটিভ থিঙ্কিং কিন্তু সবসময় আপনাদের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সাইন। মন মানসিকতা যতই পরিস্থিতি ডিস্টার্ব থাকুক না কেন, আপনাদের মধ্যে দেখা যাবে যে একটা চার্মিং ব্যাপার, একটা আনন্দ ফুর্তি করার মানসিকতা, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। ফলে মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে। সেদিক থেকে যে দীর্ঘদিন রাহু আপনাদের রাশিতে বসে আছে, সেখানে দাঁড়িয়ে নানা রকম পরিস্থিতি একটু ডিস্টার্ব অবশ্যই করছে, কিন্তু আপনারা এই মে মাসে দেখতে পারবেন, যেহেতু সক্ষেত্রী হচ্ছে শুক্র, মনের মধ্যে একটা এনজয় করা, একটা আনন্দ ফুর্তি করার মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। যদিও চারদিকে হয়তো আপনাদের পরিবেশ পরিস্থিতি আমাদের এখন ঠিক নেই, সব দিকেই বন্ধ, লকডাউন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে আপনাদের মনের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু কাজ করে। এবং যার মানসিক স্ট্রেংথ ভালো থাকে, যার মনের অবস্থা ভালো থাকে, সে কিন্তু সহজে রোগাগ্রস্ত হয় না, রোগে পড়ে না। মন মানসিকতা ডিস্টার্ব না থাকলে তারা যে কোনো পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে। ফলে সেদিক থেকে অবশ্যই কিন্তু এই মাসটা আপনাদের জন্য ভালো ফল পাবে। ফলে অনেক ব্যাধির থেকে এই যে করোনার এই জিনিসটা যত আপনারা পজিটিভলি চেঞ্জ, কী করে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কী করে আমরা এই প্রিকশন নিতে পারবো, এই চিন্তাভাবনাগুলো অনেক বেশি পজিটিভ করবে আপনাদের, এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেক বেশি পজিটিভ ফলও পাবেন। সেদিক থেকে যে কোনো কাজ করার জন্য এই মাসটা আপনাদের কিন্তু ভালো দেখাচ্ছে, যেহেতু আপনাদের মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। পাশাপাশি দেখুন ফিনান্সিয়াল অবস্থা, ফিনান্সিয়াল দেখুন আপনাদের রাশির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে যেখানে মঙ্গল অবস্থান করছে, এবং বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি, একাদশপতির দৃষ্টি দশমভাবে থেকে আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে আছে, পঞ্চম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু খুবই শুভ হয়। তাই যখন পঞ্চম দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ে আছে এবং মঙ্গল আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি, সেখানে দেখা যাবে যারা বিজনেস করে এদের দিক থেকে হঠাৎ লাভ, আর্থিক দিক থেকে গেন, কর্ম জায়গায় যতই প্রবলেম হোক না কেন, অন্যান্য রাশির জন্য হোক না কেন, আপনাদের জন্য কিন্তু আর্থিক গেন এ মাসে অবশ্যই হবে। যে কোনো দিক থেকে আপনারা ঘরেই বসে থাকুন বা কম বেশি কাজই করুন, আর্থিক দিক থেকে কোনো প্রবলেম আপনাদের খেয়াল করতে হবে না। কিছু ক্ষেত্রে দেখুন দ্বাদশপতি আপনার দ্বিতীয়ভাবে বসে আছে, সেখানে কিছু ব্যয় যেমন করাবে, কিছু খরচের আধিক্য থাকবে, আবার পাশাপাশি বিদেশি অর্থ, যাদের বিদেশি অর্থ আমদানির একটা জায়গা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। ফলে আর্থিক দিক থেকে বৃহস্পতি আপনাদের যথেষ্ট সহায়তা আছে, ফলে কোনো ভয়ের কিছু নেই, আপনারা কিন্তু অবশ্যই গেইন করতে পারবেন আর্থিক দিক থেকে। যতই পরিস্থিতি খারাপ হোক, লকডাউন হোক, আপনাদের বিশেষ আর্থিক সমস্যা কিন্তু এই মাসে দেখাচ্ছে। কথাবার্তা আমাদের অনেক পজিটিভ কথাবার্তা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। এবং বাড়িতে কোনো, যদিও এখন একটা প্যান্ডামিক সিচুয়েশান চলছে, এখানে বড় কোনো অনুষ্ঠান করা যায় না, তাও দেখতে পারবেন যে ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা যোগদান করছেন বা যাচ্ছেন, এইরকম একটা পরিস্থিতি কিন্তু আসতে চায়, তাও আমি মনে করি যে কোনো বড় অনুষ্ঠানে যোগদান না করাই ভালো। দ্বিতীয়ভাবে ফলগুলো কিন্তু আপনারা ভালো পাবেন, ফলে ফিনান্সিয়াল দিক থেকেও আপনারা কিছু না কিছু লাভ কিন্তু দেখতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশন দেখুন শনি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে শনি যখন কোনো রাশিতে দৃষ্টি দেয় স্বাভাবিকভাবেই সেই জায়গাটাকে ডিস্টার্ব করে, ফলে যোগাযোগ কমিউনিকেশনে কম বেশি বাধা কিন্তু আপনাদের আসবে। হয়তো অনেক বেশি এফোর্ট যোগাযোগ করতে গিয়ে অনেক বেশি চাপ নিতে হবে, যে কোনো যোগাযোগ কমিউনিকেশন, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, ফলে সেই দিক থেকে আপনাদের কিন্তু যোগাযোগ কমিউনিকেশানে একটা বাধার সম্মুখীন আপনাদের হতে হবে। সেদিক থেকে আপনারা চেষ্টা করবেন সবটাই যাতে অনলাইনে করা যায়, সেই জায়গাটা যথেষ্ট পজিটিভ হবে, সেদিক থেকে বাধা নেই, কিন্তু সবসময় চাইবেন যে পজিটিভ, যখনই টাইম পান সেই যোগাযোগ কমিউনিকেশানগুলোর মধ্যে যে বাধাগুলো আসছে সেই জায়গাগুলোকে কিন্তু একটু
পজিটিভলি করার চেষ্টা করবেন। তা না হলে এমনি তো লকডাউন চলছে অনেক, এই পশ্চিমবঙ্গে আমাদের লকডাউনের কিছু টাইম বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই সব কাজ করতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ কমিউনিকেশনটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে, সেই জায়গাটা কিন্তু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিছু খারাপ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু একটু খারাপ দেখাচ্ছে। সেই জায়গাগুলোকে একটু বুঝে শুনে চলবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। মাঝে মাঝে একটু মনে ডিপ্রেশন আসবে, সারা মাসই ভালো যাবে, আপনাদের মন মানসিকতা সারা মাসই পজিটিভ থাকবে, কিন্তু মাঝে মাঝে আপনারা একটু ডিস্টার্ব ফিল করবেন যে কোনো পরিস্থিতির জন্য। কেন শনির দৃষ্টিটা আপনাদের তৃতীয় ভাবে পড়ে আছে, আর তৃতীয় ভাব হচ্ছে আমাদের মনের ভেতরের এনার্জি, সেটা মাঝে মাঝে হয়তো কিছুটা কম বেশি ওঠানামা করবে, মন মানে মন মানসিকতা আমাদের ডিস্টারবেন্স ওঠানামা একটু দেখতে পাবেন, সেই জায়গাগুলো কিন্তু আছে। তাই একদিকে যেমন পজিটিভ থাকবে, একদিকে কিন্তু একটু সমস্যাও তৈরি হবে। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের ক্ষেত্রে দেখুন, শিক্ষার ক্ষেত্রে দশমভাবে বসে বৃহস্পতি আপনাদের চতুর্থ হয়ে দৃষ্টিতে বসে আছে, এবং চতুর্থ পতি উচ্চস্থ হয়ে দ্বাদশ হয়ে বসে আছে, সেখানে রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দিচ্ছে না। বৃষরাশির জন্য কিন্তু রবির এই উচ্চস্থ অবস্থা খুব একটা লিগাল কমপ্লিকেশন যেগুলো আছে সেখান থেকে হয়তো বার করবে, যারা আইনিগত কোনো ঝামেলায় পড়েছিল সেখান থেকে হয়তো বার করবে, কিন্তু ওভারঅল কিন্তু খুব একটা ভালো শিক্ষার ক্ষেত্রে খুব একটা ভালো ফল রবি এই মুহূর্তে দিচ্ছে না। বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমপতি, সে কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে বসে আছে, ফলে ব্যক্তিগত অধ্যয়ন কিন্তু ভালো হবে, সেখানে কোনো বাধা দেখাচ্ছে না। কিন্তু এখন তো এমনি স্কুল কলেজ বন্ধ আছে, সেখানে তো নানারকম সমস্যা ফেস করতেই হচ্ছে, অনেক ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে না, সেই সমস্যাগুলো আছে, কিন্তু ব্যক্তিগত অধ্যয়ন কিন্তু অবশ্যই ভালো হবে, জ্ঞান বৃদ্ধি পাবে। স্কুল কলেজ যা না গেলেও আপনাদের ব্যক্তিগত পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা দেখাচ্ছে না, বৃহস্পতি জায়গাটা অনেকটা সাপোর্ট করবে। মায়ের সাহিত্যের দিক থেকে একটু সমস্যা আছে, কেন দেখুন আপনাদের চতুর্থ পতি চতুর্থের নবমে গিয়ে বসে গেল, সেখানে দাঁড়িয়ে চতুর্থের নবমে যখন বসবে সেখানে দাঁড়িয়ে কিন্তু মায়ের দিক থেকে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, সেদিক থেকে কোনো বাধা নেই। সেকেন্ড হবে একটু সাবধানতা শারীরিক দিক থেকে নিতে হবে, যখন রবি দশমভাবে চলে যাবে তখন রাহুর সঙ্গে একটা গ্রহণযোগ তৈরি করবে, তখন মায়ের শারীরিক দিক থেকে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। মায়ের দিক থেকে আর্থিক গেন কিন্তু হওয়ার মতো জায়গা আছে, সেই দিক থেকেও লাভ কিন্তু অবশ্যই দেখতে পাবে। এই মুহূর্তে বাড়ি গাড়ি কেনার জায়গাটা কিন্তু মধ্যপ্রকৃতির, কোনো একটা বিশেষ বাধা নেই, যারা কিনতে চান তারা কিনতে পারেন, সেদিক থেকে কোনো বাধা, যারা ধরেন প্ল্যান করে আছে যে এই মাসে বাড়ি গাড়ি কিনবেন তাদের কিন্তু বিশেষ বাধা অবশ্যই দেখাচ্ছে না। তাও যে কোনো কাগজপত্র দেখে নেবেন, এবং অবশ্যই কিন্তু সই করার আগে কাগজপত্র স্ক্রুটনি করে তারপরে কিনতে যাবেন, কারণ পরিস্থিতিটা খুব একটা পজিটিভ নেই, সেইখানে দাঁড়িয়ে যাই করতে যাবেন অবশ্যই কিন্তু কাগজপত্র দেখে নিয়ে বাড়ি গাড়ি কেনার জন্য কোনো বাধা কিন্তু দেখাচ্ছে না। ছোটোখাটো প্রবলেম হতে পারে, সেটা কিন্তু আপনাদের অসুবিধা হবে না, ওভারকাম হয়ে যাবে, তাহলে বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু সময়টা খুব একটা নেগেটিভ দেখাচ্ছে না। চলে আসে প্রেম এবং সন্তান, প্রেম এবং সন্তানের দিক থেকে এই মাসে কোনো বিশেষ বাধা কিন্তু দেখাচ্ছে না। ব্যক্তিগতভাবে অবশ্যই বলি যে প্রেমের দিক থেকে কিন্তু হয়তো কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা বড় আকার নেবে না, প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো ফল কিন্তু এই মাসে আপনারা পাবেন। আপনাদের রাশিতে বসে আছে বৃষরাশিতে পঞ্চমপতি রাশিতে অবস্থান, সেখানে রাহু বসে আছে এবং শুক্র বসে আছে, ফলে প্রেমের দিক থেকে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, প্রেমে ভুল বোঝাবুঝি কিছু থাকতে পারে, কিন্তু সেটাও কিন্তু বড় রকম কিছু হবে না, সেদিক থেকে এনজয়েবল একটা টাইম কিন্তু কাটবে, ফলে কিন্তু খুব একটা প্রবলেমেটিক পরিস্থিতি প্রেমের ক্ষেত্রে দেখাচ্ছে, ফলে প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন এবং সন্তানের দিক থেকেও ভালো ফল পাবেন। সন্তানের প্রতিভার বিকাশ, সন্তানের ব্যক্তিগত অধ্যয়ন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, সেখানে বিশেষ একটা বাধা কিন্তু দেখাচ্ছে না। যদিও রাহুর সঙ্গে বসে আছে, রাহু কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেয়, কিন্তু যেহেতু রাহু বুধের সম্পর্কটা যথেষ্ট ভালো এবং আপনাদের পঞ্চমে নবমে গিয়ে বুধ বসে গেল, সেখানে দাঁড়িয়ে কিন্তু সন্তানের দিক থেকে অবশ্যই সন্তান উচ্চ শিক্ষায় যে বাধাগুলো আসছে সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে, সেদিক থেকেও ভালো। কর্মের দিক থেকে কিছু শুভ ফল কিন্তু পেতে পারেন, সেই জায়গাটাও ভালো, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। সন্তানের শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে, সেই জায়গাগুলো পেটের কোনো সমস্যা, লিভারের কোনো সমস্যা, এই জায়গাগুলো কিন্তু একটু সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত। কর্মের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল পাবে, যারা সন্তানের কর্মের দিকে চিন্তা করছে এ মাসে কোনো একটা কর্মের যোগাযোগ কিন্তু আপনাদের চলে আসতে পারে, সেদিক থেকে কিন্তু সন্তানের দিক থেকে অবশ্যই বিষরাশি জাতক জাতিকারা শুভ ফল পাচ্ছে। খালি সন্তানের শারীরিক দিক থেকে একটু সমস্যা হওয়ার জায়গা আছে, কেন সন্তানের পঞ্চমে ষষ্ঠভাবে
বৃহস্পতি গোচর হয়েছে সেটা কিন্তু ষষ্ঠ ভাব কিন্তু রোগ ভাব, সেখানে পঞ্চমে ষষ্ঠের রোগ হয়ে যখন বৃহস্পতি গোচর হলো সেখানে দাঁড়িয়ে শারীরিক থেকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। চলে আসি রোগ ঋণ শত্রু। রোগ ঋণ শত্রুর জন্য অবশ্যই কিন্তু এই মাসে কিছু লোন পরিশোধ হবে, সেদিক থেকে ভালো ফল পাবেন, নতুন লোন পেয়ে যেতে পারেন, সেদিক থেকেও খারাপ ফল দেখাচ্ছে না। যারা ল্যান্ড, যারা হাউস লোন নিতে চান, যারা বাড়ি গাড়ি কেনার জন্য লোন নিতে চান, তাদের জন্য কিন্তু সময়টা ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। কিছু শত্রু নাশ করাবে, কিছু শত্রু নতুন করে তৈরি করাবে, ফলে ব্যাংকের ক্ষেত্রে শত্রু নাশ হবে। সে রোজকার রুটিনে কিছু বাধা বিঘ্ন আসতে পারে, কেন শনির দৃষ্টিটাও আপনাদের ষষ্ঠ ভাবে পড়ে আছে, ফলে কিছু ক্ষেত্রে কিন্তু নতুন লোন নিতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আছে। পাশাপাশি কিন্তু অনেক ক্ষেত্রে লোন পরিশোধও হবে, সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। ফলে ওভারঅল কিন্তু রোগ ঋণ যে শত্রুতার ক্ষেত্রে কিছুটা লাভ কিন্তু আপনারা পাবেন, শত্রু নাশ করাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। দীর্ঘদিন যে শত্রুতা চলছিল কর্মস্থানে বা ব্যবসার জায়গায়, সেই জায়গাটা কিছুটা কিন্তু রিলিফ আপনারা পেয়ে যাবেন। চলে আসি বিবাহিত জীবনের ব্যবসা। দেখুন বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মাসটা মধ্যম প্রকৃতির যাবে, ভালোই যাবে। মধ্যম প্রকৃতির মানে ব্যাপারটা যেহেতু প্যান্ডামিক একটা সিচুয়েশান চলছে, একটা দীর্ঘদিন একটা করোনার আবহ চলছে, সেখানে দাঁড়িয়ে খুব একটা ভালো পরিস্থিতি কোনো জায়গাতেই নেই, বাড়িতে থাকা বাড়িতে খাওয়া ব্যাপারটা এরকম কিছুটা চলে আসছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু বিবাহিত জীবনের জন্য কিন্তু আপনাদের ব্যক্তিগতভাবে বলে দিই, যে সমস্যাগুলো চলছিল সেখান থেকে অনেকটা পজিটিভ রেজাল্ট মে মাসে আপনারা পেয়ে যাবেন। বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো, একটা এনজয়েবল টাইম কিন্তু আপনার কাটাতে হয়। একদিকে শুক্র আপনাদের সপ্ত রাশিতে বসে সপ্তম দৃষ্টি দিয়ে বসে আছে, পরস্পর পরস্পরকে গিফট দিতে পারেন, এনজয়েবল একটা টাইম কাটাতে পারেন। যে ভুল বোঝাবুঝি চলছিল সেখান থেকে কিন্তু একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। একদিকে যেমন একটা দেখুন শনির দৃষ্টিতে আপনাদের ষষ্ঠভাবে পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু 23 তারিখ পর্যন্ত পড়ে থাকছে, শনি কিন্তু অনেক ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা তৈরি করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শুক্র এই মাসে যথেষ্ট সহায়তা আছে, বুধ আপনাদের সহায়তা আছে, রবিও কিন্তু পাশাপাশি 14 তারিখে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে অনেক দিক থেকে কিন্তু একটা বিবাহের কথা পাকা হওয়া, বিবাহের ক্ষেত্রে যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন, অনেক বাধা বিঘ্ন কিন্তু কেটে যেতে চলেছে। বিবাহিত জীবনের জন্য ভালো, ফলে যারা অনলাইনে যারা বিবাহের যোগাযোগ করছে বা বিবাহের ডেট আছে তারা কিন্তু হয়তো পিছিয়ে যাবে, কিন্তু আপনাদের বিশেষ কোনো সমস্যা হবে না। বিশেষ করে মে মাসে কিন্তু ভালো দেখাচ্ছে, বিবাহিত জীবনের জন্য অবশ্যই ভালো, ব্যবসার দিক থেকেও যথেষ্ট গ্রোথ দেখতে পাবেন। একদিকে ব্যবসা কিন্তু অনেকের ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, সেখানে দাঁড়িয়ে আবার কিছু কিছু ব্যবসা কিন্তু ভালো যাবে। যারা বিশেষ করে বিষরাশি জাতক জাতিকা আছে এদের কিন্তু ব্যবসা ভালো চলবে, সে যে ব্যবসায় করুক না কেন কম বেশি কিন্তু ব্যবসার দিকে খুব একটা মন্দাজে চলবে এরকম ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ হয়তো কম সময়ের জন্য ব্যবসা করছে, হয়তো দেখাচ্ছে 4-5 ঘন্টার জন্য ব্যবসা করছে, কিন্তু যেহেতু এতগুলো শুভগ্রহের অবস্থান আপনার রাশিতে হয়েছে এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে, আপনাদের জন্য খুব একটা প্রবলেমেটিক পরিস্থিতি কিন্তু হবে না, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কিছু কিছু রাশির জন্য তো অবশ্যই সমস্যা তৈরি হবে, কিন্তু কৃষ রাশির জাতক জাতিকারা দেখবেন যে আপনাদের ব্যবসা কিন্তু খুব একটা মন্দা যাবে না, হয়তো যতটা লাভ হয় ততটা হলো না, সেখান থেকে কিন্তু খুব একটা পরিস্থিতি খারাপ দেখাচ্ছে না। একদিকে তো মঙ্গল দ্বিতীয় হয়ে বসে মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা আপনাদের যেমন পঞ্চমভাবে পড়ে আছে, দ্বিতীয় পঞ্চমে একটা কানেকশান করলো, সেদিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে অনেক গেইন করাবে। যারা যেমন আর্টিস্ট আছে এদের দিক থেকে গেইন করাবে, যারা যেমন স্বপেশায় যুক্ত আছে এদের দিক থেকে ভালো ফল পাবে। আবার মঙ্গল কিন্তু সপ্তম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে ফেলে রেখেছে, হঠাৎ ফাটকায় কিছু লাভ কিন্তু হয়ে যেতে পারে, যেটা হয়তো আপনারা আশা করেনি, ফাটকায় কিছু লাভ হয়ে গেল সেই জায়গাটা কিন্তু হতে পারে। ল্যান্ড প্রপার্টি বিক্রি করে কিছু লাভ হয়ে গেল, যেটা দীর্ঘদিন কোনো কেস চলছিল সেখান থেকে কিছু লাভ হয়ে গেল, সেখান থেকে পজিটিভ রেজাল্ট পেলেন সেখান থেকে কিছু লাভ হয়ে গেল, এরকম কিছু কাজ কিন্তু আপনাদের এই মাসে হয়ে যেতে পারে, যেটা হয়তো আশা করছেন না যে এই পরিস্থিতিতে হয়তো কিছুই হবে না, সেই জায়গা থেকেও কিছু লাভ কিন্তু পেয়ে যেতে পারে। সম্পত্তি যাকে বলে সেখান থেকে গেইন উইদাউট পেইন, যে কোনো জায়গা থেকে একটা আর্থিক লাভ আপনারা কিন্তু পেতে চলেছে সেই মাসটাকে, সেই জন্য কিন্তু মে মাসটা আপনাদের জন্য ভালো ফল দেবে। পাশাপাশি দেখুন সবার ক্ষেত্রেই সব ফল মিলবে না, আমি যেটা ভালো খারাপ বলছি সেটা যে সবার ক্ষেত্রেই ভালো হবে বা সবার ক্ষেত্রেই খারাপ হবে এটা নয়, যা রাশি যতটা পারমিট করবে, যা দশান্তদশা পারমিট করবে, যে তার উপর দাঁড়িয়ে কিন্তু ফলটা পাবে। কেউ হয়তো 1 কোটি টাকা পেলো তো কেউ 1,000 টাকা পেলো, সেটা নির্ভর করছে তার ব্যক্তিগত রাশি সেটারও। চলে আসি ভাগ্য।
ভাগ্যস্থানে দেখুন শনি বসে আছে, শনি স্বক্ষেত্রী হয়ে বসে আছে, এতদিন তো বৃহস্পতি বসেছিল আপনাদের ভাগ্যস্থানে, কম বেশি ভাগ্যের স্বাদ তো অবশ্যই দিয়েছে, কারণ আপনাদের রাশির উপর বৃহস্পতি দৃষ্টি পড়েছিল, পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি পড়েছিল। মে মাসে কিন্তু খালি শনি বসে আছে ভাগ্যস্থানে, বৃহস্পতি ট্রানজিট করে দশমে চলে গেছে, সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি শনি কিন্তু কিছু ক্ষেত্রে হচ্ছে হবে, ভাগ্যের দিক থেকে একটা স্বাদ না পাওয়া এই জিনিসটা, মানে যে কোনো কাজ হতে গিয়ে একটু বাধা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধা, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখাচ্ছে, কেন রাহু দৃষ্টিটা পড়ে আছে শনির উপর, শনিকে অনেকটা পজিটিভ করবে, আবার মঙ্গলের দৃষ্টিও পড়ে আছে, ফলে এই দিক থেকে কিন্তু অনেকগুলো গ্রহের দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ে থাকলো। সেদিক থেকে কিছু ক্ষেত্রে যেমন ব্যবসার দিক থেকে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে ভাগ্যের কিছু স্বাদ পেয়ে যাবেন, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভাগ্যকে নিজের হাতে রাখার জন্য অনেক বেশি এফোর্ট আপনাদের দিতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু ভাগ্য এই মুহূর্তে আপনাদের সাথ দেবে। সেদিক থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেশি এফোর্ট দিতে হবে, পিতার দিক থেকে যে হয়তো কিছু লাভ হয়তো পেলেন, কিন্তু শারীরিক দিক থেকে একটু সাবধানতা থাকা সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। দূরযাত্রার ক্ষেত্রে যদিও আপনাদের কোনো বাধা দেখাচ্ছে না, কিন্তু যেহেতু একটা পরিস্থিতি চলছে এরকম লকডাউনে, সেখানে দাঁড়িয়ে করোনার আবহ চলছে, সেখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের যোগ থাকলেও হয়তো যাওয়া হলো না, কেন এটা আপনার একার ব্যাপার না, এটা সামগ্রিক একটা ব্যাপার, সমাজের একটা ব্যাপার, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যোগাযোগ থাকলেও হয়তো অনলাইনে সেই যোগাযোগটা হবে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে কিছু বাধা তো আপনাদের কম বেশি ছকে থাকলেও ফেস করতে হবে, সেখানে কিন্তু অবশ্যই কিছু করার নেই, এটা একটা পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যদি দূরযাত্রার কোনো পরিকল্পনা থাকে সেটা পোস্টপন করে দেওয়া এই মুহূর্তে ভালো হবে। এবং দেখুন শনির দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়ে আছে এবং আপনাদের তৃতীয়ভাবে পড়ে আছে, আপনাদের ষষ্ঠভাবে পড়ে আছে, ফলে কিছু ক্ষেত্রে যেমন রোগ ব্যাধি দেবে, কিছু ক্ষেত্রে যে কোনো কাজ হতে গিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হবে, মানে হচ্ছে হবে এই ব্যাপারটা কিন্তু শনি করাবে, সফলতা হাতের কাছে এসেও যেন পিছিয়ে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু হতে পারে। শনি এটা দেয়, মানে যেটা আজকে দেয়া সেটা পাঁচ দিন পরে, যেটা পাঁচ দিন পরে দেয়া সেটা পনেরো দিন পরে, যেটা পনেরো দিন পরে দেয়া সেটা পাঁচ মাস পরে নিয়ে গিয়ে দেয়, অর্থাৎ খুব সহজে কিন্তু শনি কিছু দিতে চায় না, ফলে একাদশে বিদৃষ্টি পড়ে আছে। যদিও বৃহস্পতি এতদিন নিজস্ব ছিল ভাগ্যস্থানে, দশমভাবে চলে গেছে, অনেক বেশি পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে, একদিকে যেমন ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেবে, সেমনি দশমভাবে যখন গেল তখন কর্মের দিক থেকে বৃহস্পতি যথেষ্ট লাভ কিন্তু ব্যক্তিগতভাবে বলে দিই বিশ্বরাশির জাতক জাতিকাকে দেবে, হঠাৎ প্রমোশন, হঠাৎ আর্থিক দিক থেকে লাভ, কর্মের দিক থেকে নতুন কর্মপ্রাপ্তি, যদিও এটা কিন্তু দেখাচ্ছে, কেন দীর্ঘদিন বৃহস্পতি বসে থাকবে, খালি মে মাসের কথা বলছি না, মে জুন জুলাই এরকম আগস্ট পর্যন্ত বসে থাকবে, সেপ্টেম্বর পর্যন্ত, সেখানে দাঁড়িয়ে অনেক লং টাইম একটা টাইম আপনারা পাবেন। যদিও বিশে জুন বৃহস্পতি কিন্তু আবার বকরি হচ্ছে, একদিকে তেইশে মে শনি বকরি হচ্ছে, বিশে জুন কিন্তু বৃহস্পতি বকরি হচ্ছে, তাই যদি কর্ম নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, কর্মপ্রাপ্তির জন্য কোনো ব্যাপার থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা চেষ্টা করবেন বিশে জুনের মধ্যে করে নেওয়া, মে মাসে তো সেই জায়গাটা আছেই, কিন্তু জুনের পনেরো কুড়ি তারিখ পর্যন্ত সেই সময়টা পাবেন, ফলে কর্মের দিক থেকে অনেক শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। যদিও ব্যক্তিগত ছকে যদি আপনাদের বৃহস্পতি খুব একটা ভালো থাকে, খারাপ না থাকে, তাহলে কিন্তু অবশ্যই কর্মের দিক থেকে আপনারা বিশ্বরাশির জাতক জাতিকারা গেইন করছেন, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক সেটা কিন্তু বলছি না, প্রত্যেকের ব্যক্তিগত ছক আলাদা, সেখানে দাঁড়িয়ে সেইভাবে বিচার করতে গেলে সেটা ব্যক্তিগত ছক নিয়ে অ্যানালাইসিস করতে হয়। যদিও রবি উচ্চস্থ আছে, সরকারি চাকরি যে হবে না সেইটা বলছি না, অনেকের ক্ষেত্রে হয়তো পেন্ডিং পড়ে আছে, হবে হবে করছে, সেই জায়গাটা হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু কম বেশি দেখাচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি, ইন্টারভিউতে সফলতা, সেই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। ব্যাঙ্কিং সেক্টরের কাজ বা যে কোনো ব্যাঙ্কিং সেক্টর রিলেটেড এই কাজগুলো কিন্তু অবশ্যই ভালো হবে। অর্থ দপ্তরে যারা কাজ করে এদের দিক থেকে ভালো, যারা শিক্ষাগতা করে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পেয়ে যাবে, বিশেষ বাধা কিন্তু দেখাচ্ছে না, তাই সেই দিক থেকে বৃহস্পতি দশমে অবস্থান কিন্তু অনেক দিক থেকেই কিন্তু ভালো ফল আপনাদের দেবে, ফলে কর্মের দিকে কিন্তু বিশেষ বাধা নেই। যদি কোনো ইন্টারভিউ থাকে যে আপনাদের প্রমোশনের ব্যাপার আছে, হঠাৎ করে যদি দেখা যায় যে আপনাদের বৃহস্পতি যদি ধরুন কোনো অশুভ গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু নাও হতে পারে। যদি বৃহস্পতির দশা চলছে এবং বৃহস্পতি ধরুন দশমে বসে আছে এবং বৃহস্পতি যদি আপনাদের ক্ষেত্রে একাদশপতি, সেখানে যদি একটু শুভ অবস্থা থাকে, তাহলে কর্মের দিক থেকে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন, ফলে অনেক দিক থেকে যেমন শুভ ফল পাবেন, কিছু ক্ষেত্রে সমস্যাও তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে চলবেন,
অবশ্যই কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে এই যে লকডাউনের পরিস্থিতি চলছে এখানে কিন্তু অবশ্যই মাস্ক পরে থাকবেন, সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করবেন, অবশ্যই স্যানিটাইজ করবেন, মিনিটে মিনিটে হাত স্যানিটাইজ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আমরা করোনার উপর বিজয় লাভ করব, আমরা নিজেরাই পারি করোনা থেকে নিজেদের রক্ষা করতে। তাই সবার এটা ডিউটি, সবার এটা কর্তব্য যে আমরা যাতে যে বিধিবিধানগুলো দেয়া আছে করোনা সেগুলো মেনে চলি। এখন অনেকে মানছে না, সেগুলো অবশ্যই ঠিক না, সবাইকে কিন্তু মেনে চলা উচিত, যতটা ডিস্টেন্স রাখা যায় কাজ করা যায়। দেখুন, আপনাকেও করতে হচ্ছে, আমাকেও করতে হচ্ছে, ফলে আমরা সবাই মিলে চেষ্টা করবো যে এখান থেকে বেরিয়ে আসতে পারি, আবার আমরা একটা সুন্দর জীবন লাভ করতে পারি, স্বাভাবিক জীবন লাভ করতে পারি। এই আশা আমি সবার কাছে করি, সবাই যাতে একটু মেনে চলে। এই বলে আমি আপনাদের একটা গাইড দিয়ে দিলাম যে এই সমাজটা এইরকম যেতে পারে। সেখানে দাঁড়িয়ে যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।